আসসালামু আলাইকুম, বিউটিফুল ফ্যাশন ডিজাইনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্রাউজার ডিজাইনটা। তো দেখুন, এটা কিন্তু অনেকটা সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। আপনারা আমার চ্যানেল থেকে শুধু ডিজাইন না, আসলে কোন কালারের সঙ্গে কোন কালারটা বেশি সুন্দর লাগে দেখতে সেটাও কিন্তু কপি করতে পারেন। সেটা কি আপনারা হয়তো বা ভাবতেছেন কোন কালারটা নেবেন, আপনারা এক কালারের কাপড় দিয়ে হয়তো বা কোনো ডিজাইন করতে চাচ্ছেন, সে তো কিন্তু আমার এই ট্রাউজার ডিজাইনগুলো দেখেও আপনাদের আইডিয়া চলে আসতে পারে। দেখুন, এই কালারের সঙ্গে আমি যেমন কালো কালার দিয়েছি, তো এটার সঙ্গে যদি আপনারা কালো কালারের কোনো ড্রেস আপ, সালোয়ার এবং কামিজ তৈরি করেন তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এছাড়াও আপনারা যদি শুধুই এই যে পেস্ট কালার রংটা এটা নিয়ে কালো কালারের এরকম কাপড় বা লেস কিনে ডিজাইন করেন তাহলেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা হাতা ডিজাইন বা কামিজের নিচেও কিন্তু দিতে পারবেন। এটা শুধু কিন্তু সালোয়ারে মানে ট্রাউজার ডিজাইন এখানেই না, আপনারা চাইলে এটা কামিজের নিচেও যদি এরকম করে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো দেখুন, আমি এটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি ইউনিক ডিজাইন দেওয়ার জন্য এবং খুব সহজ পদ্ধতিতে। ওকে, আপনারা যদি চান যে আমার চ্যানেলে এসে আরও অনেক রকমের ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু আসতেই পারেন। এছাড়াও রোজ দিন আমার চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে রাখতে পারেন। তাতে করে কী হবে, আমি যেসব রোজ দিন দুই তিনটা করে ভিডিও আপলোড করি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে, এবং সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন আমার সেই সব ডিজাইনগুলো। তো দেখুন, আমি এখানে এই টুকরা কাপড় নিয়েছি এবং একটা সালোয়ারের পার্ট নিয়েছি। তো দেখুন, এই যে আমি এই সালোয়ারের মানে পাশ থেকে অল্প একটু কাপড় ভেসে গিয়েছিলো, আমি ভাবলাম এইটুকু দিয়ে এবং ওই ব্ল্যাক কালো কাপড় দিয়ে কিন্তু একটা ডিজাইন আমরা করে ফেলতে পারি। ওকে, তো আমি যেভাবে করে ডিজাইনটা করেছি এরকম করে যদি আপনারা কামিজের সামনে দেন তাহলে কিন্তু ড্রেস আপটা অনেকটা সুন্দর লাগবে। আমি নেক্সট টাইম আপনাদেরকে কামিজও এরকম করে ডিজাইন করে দেখাবো, তখন অবশ্যই আপনারা অনেক রকম আইডিয়া পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এরকম অনেক নতুন নতুন ডিজাইন দেখাবো আর কি, তো সেগুলো দেখতে চাইলে, রোজ দিন পেতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো দেখুন, আমি এখানে কাপড়টাকে ভাঁজ করেছি। অনেকেই আছে যারা ভয়েস ছাড়া নাকি বুঝতে পারে না, আমি মনে করি ভয়েসের কোনোই দরকার নেই। আপনারা যদি কাজটা একদম মনোযোগ সহকারে দেখেন তখন কিন্তু আপনারা এমনিতেই সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, ভয়েসের কী দরকার, অনেক ভিডিওতে তো আমরা ভয়েস দেখি না, ভয়েসই নেই, তো সেগুলো কি মানুষ দেখে না, সেগুলো কি মানুষ শিখতে পারে না? আমি যা মনে করি, আপনারা যদি কাজটার দিকে একদম ভালোভাবে মন দেন তাহলে কিন্তু আপনারা সেই কাজটা করতে পারবেন। সো আপনারা ভয়েস না, শুধু আপনারা দেখবেন কাজটা কেমন পদ্ধতিতে করা হচ্ছে, কীভাবে করে কাটিং করলাম আমি, কীভাবে সেলাই করতেছি। ওকে, তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।